بابي بابا গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছি এখন স্নান টান করে ছাদে সব কিছু নিয়ে চলে এসেছি। এত স্নান করার পর ঠান্ডা লেগেছে না কি বলবো, মানে শ্যাম্পু করলাম যেহেতু আসা মানে ছাদেই শ্যাম্পুটা করলাম, মাথা ঘষলাম, মানে কদিন থেকে মাথা ঘষা হচ্ছে না ঠান্ডার জন্য, বুঝতেও পারছি না। মাঝে মধ্যে শুনিয়া এসে আমাকে দেখো ডিস্টার্ব করছে সামনে ক্যামেরাতে। আর শীত পড়লে না এমনি ধরো ঠান্ডা লাগে স্নান করতে, তার জন্য তো আমি বলছি যাই হোক আজকে শ্যাম্পু আমাকে করতেই হবে। তো তার জন্য স্নান করে এত ঠান্ডা লেগেছে, তার জন্য চিরনি আইলে সব ওপরে একবার ছাদে রোদে নিয়ে চলে এসেছি। তো এখানে বসে বসেই চুল টুল আজকে নিলাম, ওপরেই একটু ফ্রেশ হয়ে গেলাম, তারপরে একটু রোদে গাটা গরম করবো এখন। তো এই দেখো সোনিয়া আর শিবাঙ্গিকে তো দেখলা কিভাবে ওরা একবারে যুদ্ধ করছে। মানে সোনিয়া আর শিবাঙ্গি যদি থাকে একসাথে ওদের দুজনে মানে এত চটকা চটকি হবে, মানে ওর কাছে থেকে থেকে আরও শিবাঙ্গি সব কিছু শিখে নিল ছোট হলেও। তো এত মানে দুষ্টুমি করছে, তো এত চুল ধরে টানাটানি করছে না শিবাঙ্গি এখন, মানে এখন একটু ধরো আস্তে আস্তে বড় হচ্ছে, এখন একটু দুষ্ট হয়েছে আর বুঝতে শিখেছে, এখন একটু বুঝতে শিখেছে দিয়ে মানে সব কিছু বুঝছে আরও বেশি, মানে যা বলছি তাই। আমাকে তো দেখলে সোনিয়া যদি আমাকে আমার নাম ধরে ডাকবে তারা তারা ও তা তা করে ডাকবে, মানে এখন একটু হালকা দাঁড়াতে পারছে এখন, ধরে ধরে এমনি দাঁড়াতে পারছে কোনো অসুবিধা, কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে না ধরেই সাপোর্ট দিয়ে দেহ পড়ে যাচ্ছে এইভাবেই, এখন শিখছে মোটামুটি করে। তো তারপরে আমি তারপরে ছাদ থেকে নিচে চলে এসে এই যে মাকে জিজ্ঞাসা করছিলাম, তোমার যদি কিছু কাটাকুটি থাকে তাও আমি সূর্য পাটাপাটি একটু করে কেটে দিচ্ছি। তো মা বলছিল এই যে মূলোগুলো আর গাজর টুকটাক কেটে রাখ, যাই হোক ওটা দিয়ে শাকে জড়াই কি শাক মানে মূলো দিয়ে কি শাক করবে যাই না, তো ওই শাকগুলোই করবে। তাই আমি বললাম ঠিক আছে, গাজর ফাজরগুলো আমি কেটে দিচ্ছি, গাজর মূলো আর শিম ধরো অল্প করে কাটতে বলেছে, তার জন্য আমি ভালো করে বললাম ঠিক আছে কেটে দিচ্ছি তাহলে, তো অল্প করে আর গাজরের পাতলা পাতলা চুকা কি আর অতই করবো, তার জন্য এই ছুরি দিয়ে একটু হালকা করে ই করে নেবো, অত একদম ভালো করে কাটা করে আর বাড়িতেই তো সেরকম খাবো, অত যে একবার ই করে কাটতে হবে তার জন্য নয়, তো অল্প করে তার জন্য আমি ভালো করে কেটে দিয়েছিলাম মাকে ছুরি দিয়েই। আর ছুরি দিয়ে কাটতে আমার বেশি ভালো সুবিধাই হয়, যে আগে তো আমি ছুরি দিয়েই কাটতাম, এখন একটু বটিতে কেটে কেটে অভ্যাস টেকে যায়, তো ছুরি দিয়ে এখন একটু অসুবিধা হয়, নাহলে প্রথমে আগে ছুরি দিয়ে যখন মানে একটু কাটতাম না তখন শখ করে মানে কাটাকুটি যদি করে থাকতো আমি ছুরি দিয়ে কাটতাম, মানে শখ করে একটা, তো এখন সেরকম আর অত এখন ছুরি ফুরি দিয়ে টাইম নেই, তো ছুরি ফুরি দিয়ে কাটাকুটি করা। তো তারপরে সব কিছু কাটাকুটি করেছে, তো তার দিয়ে তারপরে এই যে মা ডিমের ঝোল বসাবে, আজকে ডিমের ঝোল হবে, যেহেতু মা তো ডিম খায় না তো আমার আর বাবার জন্যই হবে। তো ওইদিকে চারটে ডিম সিদ্ধ করে রেখেছে আমার আর বাবার, আর এইদিকে অল্প ওই মশলা টশলা সব দিয়েছে, যেহেতু নুন হলুদ দিবে পিয়াম, এমনিতে মা পেঁয়াজ দিতে চাই না, মাকে বলছিলাম যে অমলেটের ঝোলটা করলেই পারতা, না তো বলতে আমি করে দিতাম অমলেটের সিদ্ধটা, মানে গোটা ডিমের সিদ্ধটা আমার মোটামুটি অতটা ভালো লাগে না। তো এই দেখো আলু সিদ্ধগুলো, মানে আলুও ধরো বড় আলু ছিল না, ছোটো ছোটো আলু ছিল, তো আর বড় আলু দেয়নি, তার জন্য ওগুলোকেই পিস পিস করে মাঝে একটু হালকা করে প্রেসারে সিটি দিয়ে দিয়েছে, অনেকটি আলু সিটি দিয়েছিল। তা আমি আবার কী করেছিলাম মাঝে সব আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তো বলছি সব আলুগুলো দিলি কেন, দিয়ে আবার দিয়ে কটা তুলে রাখ বলছিল ওগুলো সিদ্ধ টিদ্ধ মাখাবে বা আলুর কিছু করা হবে আর একটা তরকারি। তো এই জন্য ডিমে আবার অল্প করে ডিমের ঝোলে দিলাম, আর এইদিকে ডিমটাও ভাজা হয়নি, মানে যেহেতু পেঁয়াজটা আগে ভাজতে লেগেছে আমি যে ডিমটা তো ভাজালো না, দিয়ে বলছে না আর ভাজতে না দিয়ে দেয় এইভাবেই, আমি বলছি হ্যাঁ এরকমভাবে একটু খেয়ে দেখা যাক টেস্ট কেমন হবে না হবে, তার জন্য আর ডিমটা ভালো নেই। আর ডিমের ঝোলটা খেতে না জাস্ট দারুণ হয়েছিল, দারুণ দেখতেও, মানে আমি বলছি বা আজকে কিন্তু ডিমের ঝোলটা খেতে মানে দেখে কেমন লাগছিলো, প্রথমে রান্নাটা আমি ভেবেছিলাম ভালো হবে না আলু টালু দিয়ে, তার জন্য দেখো ডিম তিনটে ডিম দিয়েছি
খেয়েছি আর সিদ্ধ একটা খেয়েছি আর সোনিয়াকে ধরে দিয়েছিলাম আবার একটু অর্ধেক ডিমের ঝোল ভালোই হয়েছিল খেতে ডিমের ঝোলটা তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে দেখো ওই যে যে সূর্য উপাসের মেলা থেকে যে আমি বলছিলাম না সোলার মতো কেমন একটা এগুলো ওই খই না মুরগি যাই হোক কি বলে সেগুলো এনেছিল যে এইটা সোলার মতো পুরো সোলা একবারে এমন মানে সোলা যেমন হয় কী জিনিসটা খেতেও অতটা ভালো লাগলো না কী দিয়ে খায় আমি বলি এটা যে আনে কী দিয়ে খেলে ভালো লাগবে জানি না মোটামুটি সোলা যেমন একটা লাগে না ওরকম সেম খেতে তো ওই যে ওটা মা একটু রাখা ছিল তো আমি ওটাই দেখাচ্ছিলাম যে সোলার মতো দিয়ে একটা খেলে ভালো লাগছিলো না মানে এরকম আর এই দেখো তারপরে যে চলেছে কাকিমাদের ঘরে কাকিমা মানে পেঁয়াজি আর ওই বাঁধাকপি দিয়ে একটা ই করতে বললো যে ভাজা পেঁয়াজি এটে যায় ভাজে তো তারপরে কাকিমা মাঝে আবার আমাকে এইগুলো দেখাচ্ছিলো তো বলছিল দেখ আমি আলু সিস আনাগুলো মানে আলু সিদ্ধ মাখাগুলো এইগুলো কিনেছি মানে আলু সিদ্ধ মাখা হবে যেন চুকা আলু সিদ্ধ মানে হাত দিয়ে না মাখলে ওটা যে মাখা হবে ভালোই তো লাগছে তো দেখাচ্ছিলো তো তার জন্য কাকিমা বললো একটু পেঁয়াজি বা পেঁয়াজি তাই ভাজ আর এই দেখো মা ছিল তো মার জন্য মা তো পেঁয়াজ খায় না তার জন্য ধরো মার জন্য আবার অল্প করে বাঁধাকপিটা মানে ভেজে নিলাম যেহেতু মানে বাঁধাকপি একটু লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম যেহেতু মা পেঁয়াজ খাবে না তাই বললাম মানে খায় না বলে সব কিছু না খুব ঝামেলা দুজনে যে কোনোই রান্নায় দেখবা কে তুমি একরকম খাবো একরকম এই রান্নার করাটা খুব বিরক্ত আমি বলছি এগুলো আবার মানে মাকে বলি তুমি তো সব কিছু আস্তে আস্তে ছেড়ে দিছো ওই রকম করলে হয় সব কিছু খাওয়া সত্যি হবে মার জন্য মানে মা একরকম খাবে বাবা একরকম আমি একরকম এরকম একটা খুব অসুবিধা হয় যে তার জন্য আমি কী করলাম বাঁধাকপিটা আগে ভালো করে একটু বাসন দিয়ে সেনে আর লঙ্কা দিয়ে ওটা কাগজ সেনে নিলাম তার জন্য মার জন্য চারটা করে ভেজে রেখে দিলাম আর আমাদের তখন পেঁয়াজ টেয়াজ মেখে এই করবো আর এই যে মাঝে আমাকে যে একজন ব্যক্তি এসছে ডিস্টার্ব করার জন্য ও তো বলছে আমি তুমি মানে কাবাব হাড্ডি হতে ভালো পারি আর আমি সেটাই করতে এসছি তাই বলছি ঠিক আছে অতই যখন করছিস তো ভেজে দেখা তো এই দেখো মার জন্য চারটা ভেজে রেখেছি তো ওই যে ওকে ছাড়তে দিয়েছি তাই বলছে ছি ছি ছাবড়া ছাবড়া করে ছাড়ছে আমি বলছি এইভাবে যদি ছাড়িস না তাহলে একটা ঠিক হবে না আর উল্টাতে দিয়েছে উল্টাতে পারে না তো বলছে মা উল্টাচ্ছে না উল্টাতে পারছি না এরকম বলছে দিয়ে বলছে তোকে তো করতে বলিনি সর্দিকে বলেছি সর্দিকে দে আর আমি ধরো বড়া বলো পকোড়া বলো তারপরে বেগনি টেগনিগুলো মোটামুটি ভালোই ভাসতে পারি এগুলো আমার এগুলোকে আমাকে করতে ভালোও লাগে আর ভাসতে ভালোও পারি মোটামুটি তার জন্য ওদের আবার কী করলো ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিলো যেহেতু আত্মীয় হবে দেখো মার জন্য চারটা ভেজে রেখেছিলাম এখন পেঁয়াজগুলো একসাথে মিক্স করে দেবো দিয়ে ভালো করে মেখে নেবো আর এইদিকে কাকিমা চা দিয়ে রেখে দিয়ে চা খাবো তো সন্ধ্যাবেলা টিফিনটা মোটামুটি আজকে ভালোই লাগবে খেতে তো পেঁয়াজ দিয়ে আর বাঁধাকপি তো খেতে ভালোই লাগে বড়াটা দেখো আর দেখো ভাসতে ভাসতে কী করছে দেখো উল্টাতে গেছে দেখো কীভাবে কড়াইয়ে লাগিয়ে দিয়েছে তো দিয়ে আবার খুন্তি নিয়েছে মানে ইসের খুন্তিটা নিয়েছে আমি বলছি হ্যাঁ এই ননস্টিকের ইসে আবার ওই খুন্তিটা নাই পুরো দাগ হয়ে যাবে না এইদিকে দাগ করে রেখে দিবি তো ননস্টিকের ঘর বলছি তোকে মানে বললে একটা বলবো আর এক কোট ভিড়ে করে রাখবি তো কাকিমা তোকে বকছিল বলছি তোকে অদস্তাদি করতে হবে না এখন সব থেকে তো তারপর আবার দিলো আমি বলছি হট এখান থেকে দিয়ে আবার সরালো দিয়ে আমি আবার নিলাম দিয়ে করছিলাম তো আমাকে বলছে বাপ মানে ভিডিও ক্যামেরা করছে তো দিয়ে বলছে সর্দি দেখা জানো তো সর্দি মানে যখন কাজ করে খুব মনোযোগ একবার কিচ্ছু জানে না তো এরকমভাবে ক্যামেরাতে বলছিলো পরে আমি ভয়েসটা দিচ্ছি যখন শুনতে পেয়েছি তো আমি ওকে বলেছিলাম একটা ভিডিও করার জন্য তো দেখো ভালোই লাগে পেঁয়াজি খেতে কান্না ভালো লাগে আর এখন ঠান্ডা পড়ে না মানে কী বলবো এত মানে লেপের তলে যখন একটু ঢুকে যাচ্ছি তো এত মানে ওর লেপ থেকে উঠতে এতটাই লাগছে কী বলবো তো দেখো আমি বেসন দিয়ে মাখতে গেছিলাম তো আমার হাতের ওপর কীভাবে বেসনটাকে ফেলেছে পুরো হাতকে ঘিনিয়ে দিয়েছে আমি বলছি কে ভাই এইভাবে ফেলে রে বেসন ওকে একটু বলেছি পেঁয়াজিতে দিতে তো একবার হাতে ফেলে দিয়েছে তো আমার প্রায় বড়া ভাজা মানে পেঁয়াজি আর বাঁধাকপি যে সব ভাজা হয়েছে মুড়িও নিয়ে নিয়েছি এখন ঝটপট করে খেয়ে নেবো তো দেখে দারুণ লাগছে জিভে তো জল চলে এসছে তো চলো এখন ঝটপট আমরা খেয়ে নিই জাস্ট টিফিন টিফিন করা একদম কমপ্লিট হয়ে গেল তো আমি এখন মানে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেলাম একটু তো এখন ভাবছি আর রাতে ডিনার করবো না তা মানে অনেকটাই লেটে খেলাম বলতে অনেকটা লেটে না যেহেতু আর খেতে পাচ্ছে না তো ওই মুড়ি খেয়ে এলাম ভালো করে স্পেশাল করে তো এখন আর কোনো ভিডিও এডিট করা আছে সেগুলোই করবো টুকটাক যা কাজ আছে সেগুলোই তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।